সবাই স্বপ্ন দেখতে জানে, কিন্তু নিজের স্বপ্নকে বাস্তবায়িত করবে কিভাবে সেটা খুব কম লোকই জানে। তুমি যদি তোমার স্বপ্নকে পূরণ করতে চাও, তাহলে তোমার স্বপ্ন অনুযায়ী তোমাকে গোল সেট করতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। মানুষ দু ধরনের হয়, এক যে স্বপ্ন শুধু দেখতেই থাকে কিন্তু পূরণ করবে কী করে তা তারা ভাবে না, আর দুই যে অনেক বড় স্বপ্ন দেখে এবং তার স্বপ্ন পূরণের জন্য সে সব কিছু করতে রাজি থাকে, ঝুঁকি নিতেও রাজি থাকে। তুমি কোন ধরনের মানুষ, শুধু স্বপ্ন দেখার নাকি পূরণ করার? নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তুমি স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে অন্যরা যখন শুয়ে আছে, শুয়ে থেকে স্বপ্ন দেখছে, তখন তুমি পূরণের জন্য কাজ করো। যখন অন্যরা হার মেনে নিচ্ছে, তখনও তুমি এগিয়ে যাও। যখন তোমার উপর কারো ভরসা নেই, তখনও তুমি সফল হওয়ার জন্য এগোতে থাকো। কিছু লোক স্বপ্ন দেখতেই ভালোবাসে, তারা ঝুঁকি নিতে চায় না। বসে বসে স্বপ্ন দেখলে তুমি সফল হবে না কোনোদিনও। বসে বসে কেউ কোনোদিন ধনী হতে পারেনি, তুমিও পারবে না। শুধু স্বপ্ন দেখলেই হয় না, কিছু মানুষ এমন আছে যারা স্বপ্ন দেখেছিল সেটাই বাস্তবায়িত করে দেখিয়েছে। স্টিভ জবস, ওয়ারেন বাফেট, এরা স্বপ্নকে পূরণ করার জন্য ঝুঁকি নিয়েছে। এরা এদের স্বপ্নকে পূরণ করার জন্য সব কিছু ছেড়েছে। তোমার স্বপ্ন পূরণ করার জন্য কারো সাহায্যের প্রয়োজন নেই, শুধু তোমার মধ্যে তা পূরণ করার জন্য জেদ থাকা চাই। সবার মধ্যেই তাদের স্বপ্ন পূরণ করার শক্তি থাকে, কিন্তু তারা তাদের জেদ না থাকার কারণেই তা পূরণ করতে পারে না। যখন তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ করো, তখন তোমাকে আলাদা করে খুশি থাকার কারণ খুঁজতে হয় না। নিজের স্বপ্ন পূরণ হলেই তোমার কাছে খুশি নিজে থেকেই চলে আসবে। যারা স্বপ্ন দেখতে জানে তারা অসফল হয় না, আর যারা স্বপ্ন দেখতে জানে না তারাই অসফল হয়। আমি আমার স্বপ্নকে পূরণ করবই, আমার স্বপ্নকে স্বপ্ন থাকতে দেব না, বাস্তব করবই। তুমি কি তোমার স্বপ্নকে বাস্তব করতে চাও? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা দেখছিলে দ্য বং অনুপ্রেরণা। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর এরকম ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।